আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে একটি ব্যতিক্রমধর্মী মাছের বা মাছ বা চিংড়ি জাতীয় হচ্ছে প্রাণী কাঁকড়ার হচ্ছে ফ্যাটেনিং কৌশল। আপনি কেন আসলে কাঁকড়া ফ্যাটেনিং করবেন, কীভাবে করবেন, পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে মোটামুটি হচ্ছে টোটাল প্রসিডিউরটা হচ্ছে যতটা সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে তুলে ধরা যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে পাবো। চলুন শুরু করি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কাঁকড়া আমি কেন আসলে ফ্যাটেনিং করব বা কেন আসলে আমি কাঁকড়া চাষ করব, এটা একটা ব্যাপার। বিষয়গুলো হচ্ছে আপনাদের আগে একটু ক্লিয়ার বুঝতে হবে, সেটা হচ্ছে সাম্প্রতিককালে অর্থাৎ গত 7-8 বছর থেকে মাছ উৎপাদনে অর্থাৎ যে মাছ আমরা উৎপাদন করছি এটা উৎপাদনের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা রেগুলেশন তৈরি করেছি। তো এই অবস্থা যদি থাকে আর আমরা যদি বাইরের বাজার ধরতে না পারি তাহলে হচ্ছে আমাদের খামারিটা অবশ্যই হচ্ছে লসের সম্মুখীন হবেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেটা যে মাছগুলো চাষ করছি স্পেশালি কার্ব জাতীয় মাছ, এই মাছগুলোর হচ্ছে বাইরের ডিমান্ড অনেক কম, অর্থাৎ কনজিউমার লেভেল অর্থাৎ বাইরে যদি আমি হচ্ছে রপ্তানি করতে না পারি প্লাস হচ্ছে এই মাছগুলো কিন্তু বাইরের দেশের মানুষজন খেয়ে অভ্যস্ত না, সো এটার একটা বাইরের মার্কেট কিন্তু হবে নাই। সো আমাদের সেই মাছগুলি চাষ করব যেগুলোর হচ্ছে বাইরে আমরা রপ্তানি করতে পারবো এবং যেটার হচ্ছে অর্থনৈতিকভাবে এটা লাভজনক হবে, কারণ কম্পিটিশান বেড়ে গেছে, সবাই মাছ চাষ করছে। সেক্ষেত্রে আমাকে, আমি যদি বুদ্ধিমান না হই, আমি যদি চিন্তাভাবনা করে মাছ চাষ না করি তাহলে আমাকে সামনে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। এবং সেই কারণেই হচ্ছে এই কাঁকড়ার ফ্যাটেনিং, কারণ কাঁকড়া হচ্ছে কারা খায় এটা বুঝতে হবে। কাঁকড়াতে যারা খায় তারা হচ্ছে বেশ টাকাওয়ালা দেশের লোকজন, যেমন সিঙ্গাপুর, যেমন মালয়েশিয়া, যেমন চায়না, ভিয়েতনাম, এই জায়গাগুলোতে হচ্ছে থেকে শুরু করে আরও কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে হচ্ছে আপনার এই কাঁকড়াকে হচ্ছে খেয়ে থাকে তারা মানে খাবার হিসেবে। এই জায়গাগুলোতে যদি আমরা কাঁকড়াকে রপ্তানি করতে পারি, এবং আমি যতটুকু জানি ইন্ডিয়ার বেশ কিছু জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা থেকে এবং হচ্ছে বাংলাদেশের হচ্ছে 7-8টা অঞ্চল থেকে কিন্তু কাঁকড়া দেশের বাইরে রপ্তানি হচ্ছে, তো আপনারা সেক্ষেত্রে যদি কাঁকড়াটা চাষ বা ফ্যাটেনিং করতে পারেন তাহলে একটা ভালো পরিমাণ হচ্ছে টাকা আপনি পেতে পারেন। এখন আসল মানে বিষয় চলে আসি, সেটা হচ্ছে কিভাবে আপনি কাঁকড়া আসলে চাষ শুরু করবেন, এবং খুব সহজ টেকনিক, বাড়তি কোনো খাবার লাগবে না, খুব কম খরচে এটা চাষ করা সম্ভব। এই জন্য মোটামুটি হচ্ছে আপনি ছোটো ছোটো হচ্ছে, ছোটো বলতে হচ্ছে 160 থেকে 180 মিটার স্কোয়ারের মোটামুটি 8টা পুকুর নির্ধারণ করুন, ঠিক আছে? যদি আপনি বড় স্কেলে করতে চান 8টা পুকুর আপনি নির্ধারণ করুন, সেই ক্ষেত্রে হচ্ছে উপকূলীয় অঞ্চলে কিন্তু এটা সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তবে আমার যতটুকু হচ্ছে স্টাডি তাতে মনে হচ্ছে যে হচ্ছে এই কাঁকড়া অন্য অন্য প্রজাতিও কিন্তু চাষ করা সম্ভব আমাদের অন্য অন্য জায়গাগুলোতে যে কাঁকড়াগুলো পাওয়া যায়। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আগে বললাম যে পুকুরের 160 থেকে 180 মিটার স্কোয়ারের পুকুর আপনি নির্বাচন করে ফেলুন। ওয়াটার ডেপথ অর্থাৎ পানির যে গভীরতা সেটা থাকবে 1.2 মিটারের মতো, এবং একটা ফেন্সিং করতে হয়। ফেন্সিং বলতে হচ্ছে আপনার চারপাশে হচ্ছে বাঁশের যে হলো মানে মানে কি বলবো, ওটা হলো কঞ্চি বলা যেতে পারে, বা বাঁশের হচ্ছে যে হচ্ছে আমরা একটা বলি হলো স্প্লিট, আচ্ছা বাঁশের যে এগুলোকে খণ্ড খণ্ড করে হচ্ছে মানে চারপাশে অর্থাৎ আপনার আমরা যেটাকে পাড় বলি চারপাশটা হচ্ছে এই ফেন্স দিয়ে ঘিরেই ফেলতে হবে, মানে ঘিরে ফেলতে হবে একদম তল থেকে শুরু করে উপর পর্যন্ত, এবং সেটা টোটাল হাইট হবে 1.8 মিটার এই বাঁশ দিয়ে মানে ঘিরে দেওয়া যে অংশটা। কারণটা হচ্ছে কাঁকড়ার কিন্তু পালিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, এটা একটা বিষয়, সো তাকে রোধ করার জন্য এই কাজটা করতে হবে। মেল বা ফিমেল হচ্ছে দুটাকে আলাদা আপনি স্টক করতে পারেন, মেল হচ্ছে 200 থেকে 500 গ্রামের আপনি স্টক করবেন এবং ফিমেল হচ্ছে 150 থেকে 250 গ্রাম স্টক করবেন। এখন যে বিষয়টা হচ্ছে পুকুর প্রস্তুতি, পুকুর প্রস্তুতি মানে কিছুই লাগে না বলতে গেলে, একদম সিম্পল টেকনিক, সেটা হচ্ছে যে আপনি 240 মিটার স্কোয়ারের জায়গার জন্য যেটা করবেন 5 কেজি ক্যালসিয়াম কার্বোনেট, 1 কেজি হচ্ছে ব্লিচিং পাউডার লাগে, এবং জিওলাইট লাগে হচ্ছে আপনার 1.5 কেজির মতো জিওলাইট লাগে এই জায়গাটুকুর জন্য, দিয়ে একদম আপনার কাজ শেষ, অর্থাৎ কোনো ধরনের বাড়তি কোনো কিছু লাগছে না। এটা গেল। এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি এই কাঁকড়াগুলোকে হচ্ছে যে মজুত করবেন, আমি তো বললাম যে 200 থেকে 500 গ্রাম এবং হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 150 থেকে 250 গ্রামের আপনি সাইজে ছাড়বেন। তো ছাড়ার পর এই হচ্ছে পুকুরগুলোতে আপনি মজুত করবেন,
বেশি না 15 থেকে হচ্ছে মানে জুন জুলাই থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত এখানে 15 থেকে 16 দিন আপনি রাখবেন পুকুরে, এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়টুকুতে 25 দিন আপনি রাখলেন, এই যে সমগ্র কথা আমি বললাম। এই 25 দিন রেখে হচ্ছে আপনি এটা কি হয়, এই সময়টুকুতে হচ্ছে কাঁকড়া হলো তাদের এই খোলসটা শক্ত হয় এবং প্রায় 40-50 গ্রামের মতো তার হচ্ছে যে মিট অর্থাৎ যে মাংস সেটা বেড়ে যায়, এবং এটার একটা ভালো বাজার চাহিদা হচ্ছে সারা পৃথিবীতে রয়েছে, যার ফলে আপনি এই একটা ভালো মানে অর্থকরী পণ্য হিসেবে বাড়ি কিন্তু রপ্তানি করতে পারেন। খাবার কি দিবেন, খাবারের বিষয়টা হচ্ছে একেবারে সহজ বিষয়, সেটা হচ্ছে যে মানে এরা কিন্তু হচ্ছে একটু মাংসাশী ধরনের প্রাণী, অর্থাৎ যে উপকূলীয় অঞ্চলে যেসব মাছ পাওয়া যায়, যেগুলো মাছ হচ্ছে আপনার একেবারে কম মূল্যে পাওয়া যায়, মানে ট্রাস ফিশ আমরা বলি, একেবারে যেসব মাছ কাজে লাগে না সেগুলোকে আপনি 10% বডি ওয়েটে খাবার আপনি দিতে পারেন, এবং অন্য অন্য জায়গায় যদি চাষ করতে চান সেক্ষেত্রে সহজলভ্য যে হচ্ছে মানে ছোট মাছগুলো পাওয়া যায় যেগুলো অনেক নষ্ট হচ্ছে, বা হচ্ছে চিংড়ির খোলস মানে থেকে শুরু করে যেগুলো ওয়েস্টেড যেগুলো হচ্ছে মাছের থেকে, সেগুলোকে হচ্ছে আপনি খাবার হিসেবে দিতে পারেন 10% বডি ওয়েটে। তো এই মোটামুটি আপনারা এটা ইনিশিয়েটিভ নিতে পারেন, আমি যে সময়টুকুর কথা বললাম সেই সময়টুকুতে, এবং এটা করলে হচ্ছে আপনি একটা বাড়তি ফসল পাবেন এবং আমি মানে অনেক উচ্চ মানে দাম কিনতে পাবেন, সো আপনার ভবিষ্যতের জন্য এটা একটা ভালো ফসল হতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কাঁকড়া চাষ নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়ারি থাকে, জানার থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি চেষ্টা করব নতুন আরও কিছু হচ্ছে এই সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।